আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি হচ্ছে কালকে জিরো পয়েন্ট ঘুরতে। সো নর্থ সিকিম বলে এটাকে, অনেক সুন্দর জায়গা। ওখানে গেলে আপনি অরিজিনাল বরফ দেখতে পারবেন। সো আমরা হচ্ছে ওখানে যাওয়ার জন্য আপনার অবশ্যই কোনো ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্রাক্ট করতে হবে, কারণ ট্রাভেল এজেন্সিগুলো হচ্ছে পারমিশনটা নিয়ে দিবে। ওখানে যাওয়ার জন্য আলাদা পারমিশন লাগে। সো পারমিশন নেওয়ার জন্য আপনার যেটা যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের দুই কপি ছবি, পাসপোর্টের আর কি, পাসপোর্টের দুই কপি ফটোকপি লাগবে। লাগবে হচ্ছে সাথে আপনার ভিসার দুই কপি ফটোকপি। দেন হচ্ছে লাগবে হচ্ছে আপনার যে পারমিটটা আপনি এখানে নিয়ে ঢুকবেন, যেহেতু এখানে ঢুকতে পারমিট লাগে গ্যাংটকে, ওই পারমিটের হচ্ছে দুই কপি এবং এক কপি হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি বা স্ট্যাম্প সাইজ হলেও চলবে, মানে অর্থাৎ আপনার এক কপি ছবি লাগবে। এগুলো নিয়ে হচ্ছে আপনি যে কোনো একটা ট্রাভেল এজেন্সি, এই MG মার্গ রোডে অনেক ট্রাভেল এজেন্সি আছে, তো এখান থেকে যে কোনো একটা ট্রাভেল এজেন্সিতে আপনি যাবেন, গিয়ে তাদের সাথে আপনারা দাম দর করবেন। অবশ্যই সেটা দামাদামি করে নেবেন, বিভিন্ন এজেন্সিতে যাবেন, কারণ এক এক জায়গায় এক এক রেট। সিজন একটু বেশি হয়, অফ সিজন একটু কম হয়। সো যেহেতু এখন অফ সিজন আছি, আমরা অনেক কমে পেয়েছি, সেটা হচ্ছে 16,000 টাকায় 9 জন আমরা যাচ্ছি। 10 জন পর্যন্ত যাওয়া যায় আই থিঙ্ক, 10 জন না 9 জন, যেহেতু গাইড সাথে যাবে 9 জনই হয়, আমাদের লাখ ভালো আমরা 9 জনই আছি। সো 9 জন হচ্ছে আপনার 16,000 টাকায় কন্ট্রাক্ট করেছি, সিজনে 20 থেকে 25,000 টাকা হয়ে যায়। সো 16,000 আমরা পাচ্ছি কী কী সেটাও আমি বলছি। আমরা 16,000 পাচ্ছি হচ্ছে একদিন, দুই দিন হচ্ছে ডে, আর হচ্ছে ওয়ান নাইট টু ডেইজ। এখানে আমরা যেটা পাচ্ছি, যাওয়ার সময় পাচ্ছি হচ্ছে দুপুরের খাবার, রাতের খাবার, রাতে হচ্ছে হোটেল স্টে, দেন আসার সময় আবার সকালের নাস্তা, দুপুরের খাবার, এইটা হচ্ছে আমাদের ইয়ে। তো আমরা হচ্ছে যে ট্যুরগুলো করবো সেটা কালকে আপনাদের সাথে শেয়ার করবো, কোথায় কোথায় যাবো। তো প্রথমে আসি এজেন্সির ব্যাপারে, যে এজেন্সিতে আমরা হচ্ছে এসেছিলাম এটা হচ্ছে লামা ট্যুরস অ্যান্ড টিকেটস আর ট্র্যাকস। সো এটা হচ্ছে একদম MG মার্গে ঢুকতে প্রথমেই পড়বে হাতের ডানে। সো এদের এখান থেকে অনলি 16,000 রুপিতে পেয়েছি, আর অনেকগুলো আমরা গিয়েছি, 18-19-এর নিচে কেউ দিচ্ছে না, 20-22 এমন চাচ্ছে, শুধু একমাত্র এই একটা ইয়েতেই পেলাম একটু কমে। তো আসলে কম কেন দিচ্ছে সেটা তো এখন আমরা বলতে পারছি না, সেটা আমরা বলতে পারবো হচ্ছে ট্যুর শেষে, যদি মনে হয় যে না তাদের সার্ভিস ভালো না, দ্যাটসাই তারা কম দিয়েছে, তারা কোনো না কোনো চিটিং করেছে, সেটা আমরা ট্যুর শেষে বলতে পারবো। তো আমি হচ্ছে কালকে ট্যুরটা করবো, আমরা ট্যুরটা শেষ করে আপনাদেরকে আমরা রিভিউ দিব এই ট্রাভেলসের মাধ্যমে, আমরা গিয়ে আসলে আমরা কতটুকু হ্যাপি ছিলাম, স্যাটিসফাই ছিলাম, অথবা আমরা কী কী সাফার করেছি, এগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু রাত হয়ে গেছে, এখানে আমরা হচ্ছে এখান থেকে কাজ শেষ করে আজকে বুকিং দিয়ে দিচ্ছি। অবশ্যই সেটা আগের দিন পারমিট নিতে হয়, ইনস্ট্যান্ট আপনি পাবেন না, আগের দিন পারমিট নিয়ে পরের দিন হচ্ছে আপনি ট্যুর করবেন। সো এখানে এসেই আপনি পারমিটটা 6টার মধ্যে শেষ করে ফেলবেন, সন্ধ্যা 6টা এই দেশের টাইমে, কারণ 8টার মধ্যে অফিস বন্ধ হয়ে যায়, 6টা 7টার মধ্যে আপনি কাজ শেষ করে ফেলবেন, যাতে পরের দিন প্রিপারেশন নিতে পারেন। সো এখন হচ্ছে এখানে আমরা কিছু অ্যাডভান্স করে আমাদের ডকুমেন্টসগুলো দিয়ে যাচ্ছি, আমরা কালকে এখান থেকে রওনা দিব ইনশাল্লাহ। আর ওখানে অনেক শীত, অনেক শীত, আপনারা হচ্ছে এদিক থেকেও নিতে পারেন শীতের কাপড়, বাট চেষ্টা করবেন শিলিগুড়ি থেকে বা যেদিক থেকেই আসেন আপনারা, শিলিগুড়ি হয়েই তো আসবেন, শিলিগুড়ি থেকে আপনারা চেষ্টা করবেন নিয়ে আসার জন্য, ওদিকে দাম কম, বা এখান থেকেও নিতে পারবেন, বাট প্রচণ্ড শীতের কাপড় লাগবে, অনেক শীত ওখানে, যেহেতু মাইনাস এবং বরফ, একদম বরফ পাবেন, সো অনেক ঠান্ডা। সো আমরা হচ্ছে এই লামা ট্যুরস অ্যান্ড ট্র্যাকস থেকে হচ্ছে আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করছি। সো যেগুলো যেগুলো বললাম, যে যে ডকুমেন্টসগুলো বললাম, সেগুলো আমাদের সব কিছু আমরা এই যেখানে জমা দিচ্ছি ওনার এখানে। সো এই যে ডকুমেন্টসগুলো হচ্ছে লাগে, পারমিট যাবতীয় সব এখানে আপনারা দিয়ে গেলে এই যে ভাইয়া তার মতো কাজ করে নিবে। এই হলো টোটাল ট্যুরিজম প্লেসটা, এখান থেকে আপনারা চাইলে বুকিং করতে পারেন। অপোজিটেই আপনার পিজার হাট আছে, একটু দূরেই SBI একটা ব্যাংক আছে, সেটা হচ্ছে MG মার্গ প্রবেশের পথেই একদম শুরুতেই। সো কালকে ট্যুরটা অনেক এক্সাইটিং হতে যাচ্ছে, অনেক এক্সাইটিং, বিকজ অফ ওইটা অনেক ঠান্ডা জায়গা, মাইনাসের অবস্থা, অনেকের অবস্থা খারাপ হয়ে যায়, এবং এটা অনেক উপরে, নিঃশ্বাস নিতেও প্রবলেম হয় আমি শুনেছি যেটা। সো যাওয়ার পর আসলে আমি আপনাকে অরিজিনাল ধারণাটা দিতে পারবো যে ওখানে গেলে কী পরিমাণ শ্বাসকষ্ট হয় কিনা বা কোনো সমস্যা হয় কিনা, এগুলো আমরা নিজেরা যেহেতু ফেস করতে যাচ্ছি, অনেক উপরে যাচ্ছি, ওটা কিন্তু অনেক উপরে, অনেক উপরে, প্রায় 14-16,000 কিলোমিটার উপরে আমরা যাচ্ছি। সো এটা অনেক ডেয়ারিং একটা ব্যাপার, সো আমরা খুব ডেয়ারিং একটা ট্যুর দিতে যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, আমরা দেখাবো কীভাবে ওখানে গিয়ে কীভাবে স্টে করছি, যাবতীয় ইনফরমেশনগুলো দিব, সাথেই থাকবে।